সংসার সংসার কইরাব বেগো আমি করলাম না বন্দেগি ওরে কি বাবে কাটাইবো আমি কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে সংসার সংসার কইরাব বেগো আমি করলাম না বন্দেগি ওর কি জানে কি হইব আমার কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে গুনাই গুনাই জীবনটা কাটায় দিলা আমার খুতবায় যে আলোচনা এনেছি সূরাত আল ইনফিতর ইনফিতর হচ্ছে মূলত কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের আলামত আমি কিয়ামত সম্পর্কে আজকে আলোচনা করব এবং মৃত্যু নিয়ে আলোচনা করব মৃত্যু এবং কবর আমরা যে দুনিয়ার জমিনে আছি এখান থেকে আবার আমরা সবাই কিন্তু কবরে চলে যেতে হবে এটাই বাস্তবতা ঠিক কিনা জোরে বলে কেউ কি বলতে পারবেন যা হুজুর আমি যাব না আমার জন্য কোনো মৃত্যু নাই এ কথাটাকে কেউ বলতে পারবেন আমি আপনি কেউই বলতে পারবো না কারণ মৃত্যু অনিবার্য এটাই সত্য কথা মরতে হবে আমাদের এটাই আসল কথা এটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এই মৃত্যু থেকে কবর পর্যন্ত যাবেন কবর থেকে আমি হাসরে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব আমি আমার প্রাথমিক ওয়াজের প্রাককালে আমি আমার স্ট্রাকচারমূলক কিছু কথা বলবো কবর নিয়ে আসুন আমরা কবর সম্পর্কে জানি হোয়াট ইজ কবর কবর কি হোয়াট ইজ ডেথ মৃত্যু কি মৃত্যু সম্পর্কে আমরা জানি দুনিয়াতে খাচ্ছি ঘুমাচ্ছি আর কাজ করতেছি সংসার নিয়ে ব্যস্ত আছি কিন্তু হঠাৎ যে একদিন আমি মরে যাব এই মরণটা কেমন হবে আমার একবার আমি ভেবে দেখি নাই কোনোদিন বিছানায় শুয়ে কি আপনি কখনো ভেবেছেন হাই রে আজকে যে আমার কাজকর্ম করে আসলাম আমার জীবনটা একটা বিল্ডিং বানালে উদ্বোধন করে না উদ্বোধন করে না বিল্ডিং বানালে সুতা কাটা একটা সুতা কাটতে তার এক সেকেন্ড সময় লাগে না আপনার জীবন আমার জীবনটা তদ্রূপ এরকম উদ্বোধনী একটা বিল্ডিং এর সুতার মতো কাটতে দেরি হবে আপনার রুহটা চলে যেতে দেরি হবে আপনি স্টপ থেমে যাবেন দেরি হবে না ভাইয়া দেরি হবে না ভাইয়া মৃত্যুর পর আপনার বডি দিকে আপনি কোনো নড়াচড়া করতে পারবেন কেউ কি বলতে পারবেন যে মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে কোনো কিছু করতে পারে বিভিন্ন নাস্তিকরা বলেছেন দেয়ার ইজ নো গড যে আল্লাহ বলতে কোনো কিছু নাই কিন্তু তারা এটা প্রমাণ করতে পারে নাই যে দেয়ার ইজ নো ডেথ মৃত্যু বলতে কোনো কিছু নাই এটা কোনো নাস্তিক অস্বীকার করতে পারে নাই মৃত্যু আছে এবং থাকবে মরতে হবে এটাই বাস্তবতা এটাই আসল কথা আর এটাই মানতে লাগবে ভাইয়ারা এটাই মানা লাগবে মানা ছাড়া কোনো উপায় নাই আসুন আমরা সূরা নিসার মধ্যে আয়াত নাম্বার 78 কত নাম্বার আমি যে কথাগুলো বলবো দুনিয়ার বাড়ির চিন্তা খামারের চিন্তা ক্ষেতের চিন্তা গরুর চিন্তা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার সব চিন্তা বাদ দিয়ে আপনি এখানে বসছেন এবং থিংস রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত তুমি যখন ঘর থেকে বের হবা তুমি মনে মনে দেমাকে রাখবা তোমার স্মরণে রাখবা ওই যে গুরুস্থানে যে মৃত ব্যক্তিরা শুয়ে আছে আমি তাদের একজন তাদের সাথে আমি শামিলদার আমি যে ফিরে আবার ঘরে যেতে পারবো ওই আশা আমার মনে থাকবে হ্যাঁ তবে ইনশাল্লাহ বলবেন যেতে পারি ইনশাল্লাহ তবে তুমি তোমার জীবনটাকে এমন মনে করবা যে মৃত ব্যক্তি কবরস্থানে যেভাবে শুয়ে আছে আমি তাদেরই একজন আমি তাদেরই শামিলদার এই জন্য বলবো বাবা যারা আসছেন মনে করবেন যে আপনি জীবনটা রাইখা নতুন এক জগতে এখানে আসছেন আমি যে কথাগুলো বলবো একদম ছোটস্ত মুখস্থ করে যাবেন যদি ওয়াজ থেকে কথাগুলো মুখস্থ করে বাড়িতে যেতে পারেন তাহলে আজকের ওয়াজ এবং আমার কথা আওয়াজ দুটা সার্থক হবে ওয়াজের নাম আওয়াজ না ভাইয়া যদি কথা যদি আপনি শুনে গেলেন এক কান্দা শুনলেন আরেক কান্দা বের করে দিলেন এর নাম কোনো ওয়াজ হলো না
আর আপনি শ্রোতা হিসেবে মনোযোগী শ্রোতা না। আপনি যদি এই ওয়াজ শুনে কিছু কথা ব্রেনে রাখতে পারেন, ভয় লাগে অন্তরে, ভয় প্রীতি লাগে, তাহলে বুঝতে হবে আমি ওয়াজটা বুঝছি, আমার অন্তরে ভয় লাগছে। ভয় ছাড়া মানুষ কি আছে? কেউ বলতে পারবেন যে আমরা ভয় ছাড়া মানুষ আছি? এখানে কেউ বলতে পারবে না, সবার ভয় আছে। ভয়টাকে কাজে লাগাতে হবে। আপনি মাহফিলে বসছেন, আবার চিন্তায় আছেন, বিবি সাহেবা বসে আছে, আমার ছেলে মেয়ে না খায়া বসে আছে, গুরু নি ছুড়ে নাগা, এরকম অনেক চিন্তা যদি আপনার মাথার মধ্যে রাখেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ পড়েন, لا حول ولا قوة إلا بالله العلي العظيم। শয়তান আমাদের থেকে ইনশাআল্লাহ এখন দূর হয়েছে। শয়তান প্রকাশ্য দুশ্মন, ইন্নাহু আদুউ লাকুম মুবীন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই শয়তান তোমার সাথে থাকবে, তোমরা বলবে এই মাহফিলে যাইস না, সাবধান বাইদ্বয়ে থাক, বাইদ্বয়ে থাক, বাইদ্বয়ে থাক। আর যারা মাহফিলে আইছেন তারা রে ইঙ্কিত দিবে, ইশারা দিবে, লো বাড়িতে জায়গা আর দরকার নাই, ঠান্ডা কুয়াশা পড়তেছে, বাড়িতে গা ঘুমাই, আদরের কম্বল আমার জন্য রেডি আছে, লো জায়গা। এরকম ভাবে আপনারা কি করবে? সেই ইশারা দিবে, আপনাকে ডাকবে, তাওকুল করবে, চলো আসো আসো জায়গা। ও ভাই, এজন্য বলতেছি আমি বেশিক্ষণ আলোচনা করবো না, এক ঘন্টা আলোচনা করবো। এক ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন করার মতো কিছু কথা বলবো, বিদিত অনুরোধ করব আমার কথাগুলো আপনারা শুনবেন। আমি আমার জীবনে এই প্রথম মাহফিল আমি বসছি, আমি ওয়াজ করছি, টুকটাক ওয়াজ করছি, কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি না, ঠিক আছে? যাই বসছি, যেহেতু আমার কথাগুলো যেন কাজে লাগে, আমি যে চিল্লামু এই কথাগুলো যেন কাজে লাগে, ভাই যান সবাই সুন্দর করে দিলটাকে নরম করে দিয়ে মাহফিলের মধ্যে বসে যা। মনে আছে সূরার নাম কি বলছিলাম? সূরাতুল আন-নিসা, কোরআনের 114টা সূরা আছে, এর মধ্যে তিন নাম্বার সূরা হচ্ছে সূরাতুল আন-নিসা। এই নিসার আয়াত নাম্বার 78, 78 নম্বর আয়াত বাংলা, 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাঙ্গা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। ও বান্দার আমার, এই পৃথিবীর যেইখানে তুমি থাকো না কেন, যেথায় থাকো না কেন রে বান্দা, আমার মালাকুল মউত আজরাইল তোমারে ধরে নিয়ে আসবে। পৃথিবীর যেথায় থাকো না কেন, যদিও সুদূর আকাশ পারি, পালাও সেথায় লাগাই শ্রী, আকাশে থাকো কিংবা দুর্গম পাহাড়ে থাকো, জেলখানায় থাকো কিংবা জেলখানার বাইরে থাকো, মাহফিলে থাকো কিংবা বাড়িতে থাকো রে বান্দা, খেতে থাকো কিংবা খামারে থাকো, যে জায়গায় থাকো না কেন রে বান্দা, চাকরি অবস্থায় থাকো যে কোনো অবস্থায় থাকো রে বান্দা, আমার মালাকুল মউত আজরাইল তোমার সাথে মোলাকাত করবে। আমার ভাইরা আমার বন্ধুরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে, আমার দিক খেয়াল করে দেখেন, আমরা মরে যাব এটাই আল্লাহ বোঝাচ্ছেন বান্দারে, যেথায় থাকো না কেন রে বান্দা, দুর্গম পাহাড় যদি সিঁড়ি বাইয়া বাইয়া তুমি দূরে চলে যাও রে বান্দা, মনে রাখবা মনে রাখবা, আমার আজরাইল তোমারে ওইখান থেকে থাবা মেরে নিয়ে যাবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই, মরতে হবে এটাই বাস্তবতা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। ও বান্দা, যার প্রাণ দিয়েছি আমি আল্লাহ, যার প্রাণ আছে, প্রাণী হোক মানুষ হোক, যে কোনো হোক, কুকুর হোক, ছাগল হোক, পৃথিবীর যেই কোনো প্রাণী হোক না কেন রে বান্দা, সকলের মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। বন্ধুগণ আমার,
একটা জীবন্ত ছাগলকে যদি গরুকে যদি আপনি জবাই না দিয়া দুইটা ঠ্যাং বেঁধে যদি গাছের মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়, কুরবানির গরু যেভাবে আপনারা ছুরি দিয়ে ছলাঙ্গ বাবা, একটা জীবন্ত গরুকে যদি এইভাবে আপনি বাইন্দা তার গাছের মধ্যে ঝুলাইয়া মাথাটা নিচে দিয়ে দেন, জবাই সারা যেমন ছুরি দেয়া বান্দার গরুর চামড়া গুলো কাটলে যেই কষ্ট পাবে যে রকম কষ্ট অনুভূতি হবে, ও বান্দা বেঈমান মানুষের মৃত্যুটা এর চাইতে বেশি বেশি ভয়ানক হবে। বুঝছেন? বুঝতে পারছেন? গরু জাবলা সুলান নিজের মনে কিন্তু একটা মায়া লাগে। এমন ভাবে আপনার যদি মৃত্যুকালে যদি আপনি বেঈমান হন গো ভাই, আপনি বেঈমান হলে কোনো রেহাই থাকবে না, চামড়া সুলাইলে চামড়া কাটলে যেই পরিমাণ কষ্ট অনুভব হয়, যেই পরিমাণ কষ্ট আপনার ব্রেনে অনুভব হবে রে বান্দা, এর চাইতে বেশি বেশি আপনার বেঈমান মৃত্যুকালে অনুভব হবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই জন্য বলি সংসার করতেছেন করেন সমস্যা নাই, তবে মরণের কথা খেয়াল রাখবেন, যেথায় যান না কেন মরণ থেকে বাঁচতে পারবেন না। হাদিসের মধ্যে আসছে ইবনে মাজা সহি ইবনে মাজা শরীফের হাদিস নম্বর হলো 2467 নং হাদিস। কত নম্বর? 2467 নম্বর হাদিস। 67 ও বন্ধু, উসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা, উনি যখন কবরের সামনে যেতেন কান্না করতেন, চোখের পানি ফেলায়া কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন উসমান রাদিয়াল্লাহু, চোখ দিয়ে পানি পরে পরে দাড়িগুলো ভিজে ভিজে ওনার দাড়িগুলো ভিজে যেতেন। পাশের বন্ধুরা সাহাবীরা বললেন উসমান রাদিয়াল্লাহু গো, এরে উসমান, আপনি তো নবীজি, জান্নাত জাহান্নামের বয়ান করলে এইভাবে কান্না করেন না। উসমান গো, নবীজি যখন জাহান্নামের বয়ান করে এইভাবে কান্না করেন না, কিন্তু যখন কবরের সামনে দাঁড়ায় যান আপনি এইভাবে বুক বসায় হাউ মাউ করে করে কান্না করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু ডাক দিয়ে বললেন, রে সাবিরা, কেন কান্না করি আজকে? তোমরা শুনে যাও রে সাহাবীরা, আমার কান্নার কারণ হলো আমার নবীজি বলে গিয়েছেন, ও সাহাবীরা, কবর হলো তোমাদের প্রথম মঞ্জিল, আর প্রথম মঞ্জিল হলো তোমার কবর, এই মঞ্জিল থেকে যদি একবার তোমরা রেহাই পেয়ে যাও বাকি মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা রে, এই জন্য আমি উসমান কষ্ট করে কান্দি, বুক ভিজাইয়া ভিজাইয়া দাড়ি ভিজাইয়া ভিজাইয়া কান্দি, কারণ নবীজি বলছেন কবর চেতে ভয়ানক আর কোনো কিছু হতে পারে না, কবর হলো সবচেয়ে ভয়ানক জিনিস, আর এই কবরের সামনে যখন আমি কাঁদি আমার বুকটা আর মানতে পারে না, কলিজা থর থর করে কেঁপে উঠে, আমার কান্নার আওয়াজ আমি থামায় রাখতে পারি না। সবচেয়ে ভয়ানক জিনিস এই কবর, দেখলে আমার হার্ট হৃদয় স্পন্দন মেনে থাকতে পারে না, আমি চোখ দেওয়া অটোমেটিক্যালি কান্না চলে আসে। প্রিয় হাজরিন, এই জন্য বলতেছি কবর সম্পর্কে আজকে শিখে যাবেন। কবর কি? কবর কোন সাধারণ কথা না রে বাবা। ও বন্ধুরা আমার, কবর আমাদের প্রত্যেক দিন পাঁচটা ডাক দেয়। কয়টা? পাঁচটা ডাক দেয় রে ভাইয়া। আমার ভাইয়েরা, এই হাদিস নাম্বার হচ্ছে ইবনে মাজা শরীফের 2460 নাম্বার হাদিস। 2460 নাম্বার হাদিস। পাঁচটা ডাক দেই, পাঁচটা ডাক দিবে কবর, আমারে আপনারে সবাইরে ডাক গুলা দেই, এমন না যে আপনারা ডাক দেয় আমারে দেই না, আবার আমারে ডাক দেই আপনারা দেই না, তাও হতে পারে না। মিশকাত শরীফের 132 নাম্বার হাদিস মনে রেখে যাবেন, দলিল ডকুমেন্ট নিয়ে যাবেন। তিরমিজি শরীফের 2460 নাম্বার হাদিস, আর মিশকাত শরীফের 132 নাম্বার হাদিস রে ভাইয়েরা আমার। এরে বন্ধু আমার ভাইয়েরা, এখানে পাঁচটা কথা বলা হলো, কবর বলে পৃথিবীর মানুষের, আরে আনা বাইতুল গুরবা, ও বান্দা আমি অপরিচিত ঘর, সাবধানে আমার কাছে আসবা, আমার কাছে কোনো পরিচয় নাই, আমি তোমার চিনি না জানি না, তুমি মেম্বার কিনা চেয়ারম্যান, তুমি এমুক কিনা তমুক, আব্দুল খালেক কিনা আব্দুল্লাহ আমি চিনি না রে, আমি হলাম অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, ও
বান্দা আমি হলাম একাকি ঘর আমার কাছে কোনো সঙ্গী বাবা না সাথী বাবা না আদরের বিবি বাবা না পচ্চা গচ্চা বাবা না খানা বিনা বাবা না রে বান্দা আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর সঙ্গী নিয়ে আসো সঙ্গী নিয়ে আসো সাবধানে কবরের মধ্যে আনবা এই ডাকগুলো কবর আমাদের প্রত্যেক দিন দিয়ে থাকার বান্দায়া এবার বলে কবর আনা বাইতু তুরাবা ও বান্দা আমি মাটির ঘর কথাগুলো খেয়াল করে বুঝবেন আমি মাটির ঘর আমার মাঝে কোনো বিল্ডিং পাবা না দালান কুটা পাবা না সাবধানে আমার কাছে আসবা আমি হলাম মাটির ঘর এরকম কোনো বিছনাপত্র থাকবে না কোনো খাট থাকবে না বালিশ থাকবে না বসার চেয়ার থাকবে না রে বান্দা আমি হলাম মাটির ঘর মাটির মধ্যে তোমার থাকা লাগবে অতএব মাটির মধ্যে যেহেতু থাকা লাগবে সাবধান সাবধান তুমি ছিট বালিশ নিয়ে আসো আমার কাছে আসতে তুমি সাবধানতা অবলম্বন করে আসবা আনা বাইতু দুধ ও বান্দা আমি পোখা মাকড়ের ঘর নবীজি বলছেন আপনার কবর এমন একটা সাপ দংশন করবে কামড়াবে রে বাবা ওই সাপের সুবুল যদি কোন বান্দা একবার খায় ওই সাপের বিষগুলা যদি দাঁতের এক কোনো বিষ যদি এক ইঞ্চি পরিমাণ বীজ যদি দুনিয়ার জমিনে ঢেলে দেওয়া হয় পৃথিবীর জমিনে কোনো ফসল ফলা দিয়ে ফলাবে না এমন সাপ আমার কামড়াবে তোমার কামড়াবে রে বাবা এই জন্য কবর বলতেছে আনা বাইতু দূর আমি পোকামাকড়ের ঘর কিসের সংসার এই সংসার বাড়ি গাড়ি টাকা বিল্ডিং কোথা কিছু থাকবে না কিছুই যাবে না রে বাবা আপনার দশখানি জমি আছে একখানি জমিও নিতে পারবেন না আপনার পঞ্চাশখানি জমি আছে নিতে পারবেন না দশটা বিল্ডিং আছে কিংবা দুইটা বিল্ডিং আছে দশজন ছেলে মেয়ে আছে কিংবা অনেক টাকা করে পয়সা আছে রে বাবা কিছুই আপনার সঙ্গে যাবে না কোনো কিছু যাবে না একা একা কবরে যাওয়া লাগবে একা একা কবরের সঙ্গে হয়ে আপনি যেতে হবে আপনার সাথে দুনিয়ার কোনো মাল সামান যাবে না এই জন্য আমি বলে থাকি সংসার সংসার কইরাব বেগো আমি করলাম না বন্দেগি ওরে কি ভাবে কাটাইব আমি কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে সংসার সংসার কইরাব বেগো আমি করলাম না বন্দেগি ওরে কি জানে কি হইব আমার কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে গুনাই গুনাই জীবনটা কাটায় দিলা আমি টাকা পয়সার মায়ায় পয়রা গো আমি ক্ষমতারি মায়ায় পয়রা গো আমার সাথে বলেন আমি টাকা পয়সার মায়াই পয়রা গো আমি ক্ষমতারি মায়াই পয়রা গো আমি ডাকলাম না মাওলা রে ওরে কি জবাব দিব মন আমি রে হাসরের ময়দানে রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমার নিঃশ্বাস যত কোন আছে ততক্ষণে আমার প্রাণের ভিতরে দেহের ভিতরে বিশ্বাস আমি রাখি আমার ভিতরে যতক্ষণ নিঃশ্বাস আছে আমার ভিতরে আশা থাকে আগামীকাল আমি একটা গরু বিক্রি করব ৫০,০০০ টাকা কিংবা ১,০০,০০০ টাকা বিক্রি করব আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে তারে আমি বিবাহ দেব
অথবা আমার কাছে এক কোটি টাকা আছে, এমুকের একটা জমি আমার পছন্দ হয়েছে, তার আমি অফার করব কিনার লাইগা। ও বাবা, এই নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণে তোমার দেহের ভিতরে বিশ্বাস আছে। আমি নিঃশ্বাসেরে বিশ্বাস কইরা গো, আমি বাদলাম বাড়ি ঘর, ওরে কোন দিন জানি আজ রাইলাই শাওয়ায় আমার ছবি করব পররে, ওরে জীবন গুনাই গুনাই গে এন রে। আমি বাড়ির পাশে পুকুর পারে গো, আমি বাদলাম বাসের ঘর, ওরে বায়ো নাই রে বান্ধব নাই রে আমার, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। ও ভাই, গুনাহ করতে করতে জীবনটাকে পার করে দিলেন, পার করে দিলেন, একবারও ভেবে দেখেন নাই এই যে আমার হায়াত সুতার মতো একটা সময়, কখন জানি আমি মরে যাই কেউ জানে না রে বাবা। কোন ব্যক্তি যদি মরণের হিসাব থাকতো, কোন ব্যক্তির হাতে যদি হায়াতের হিসাব থাকতো রে বন্ধু, সে যদি জানতো আমি এক সপ্তাহ পরে মরে যাব, স্ত্রী চিন্তনা, সন্তান চিন্তনা, বাড়ি চিন্তনা, টাকা চিন্তনা, গাড়ি চিন্তনা, পৃথিবীর লোভ লালসা কোনো কিছু তার ভিতরে থাকতো না, পৃথিবীর কোনো কিছু তার ভিতরে আশাবাদী থাকতো না, বান্দা পাগল হইয়া আল্লাহর ডাক্তার মুষ্টি থেকে বের হতো না। আমরা মানি খুজুকে বাঙালি, ঠিক কিনা জোরে বলেন, রোগে পড়লে আল্লাহর ডাক দে, হাউ মাউ করে কান্না করি, মালিক তোমার মতো আপন আমার, আর আমার সুস্থ করে দেন, আপনার মতো মালিক এই পৃথিবীতে আর কেউ নাই, আর আপনি যদি আমার ভালো করে দেন কেউ জিগাবার সাহস নাই। খুজুকে বাঙালি, কি বাঙালি, সুযোগ বুঝি আমরা, অসুস্থ হলে আমরা চিনি, কিন্তু আল্লাহ যে কোরআনে বলে দিয়েছেন সূরা আন-নিসার 78 78 নং আয়াতে, যে বান্দারে তুমি মরবা, এটা সবাই মানে কিন্তু কাজে কর্মে পালন করে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আজকের মাহফিল থেকে শুনবেন এবং নেক্সট টাইম আপনি আমলে পরিবর্তন করবেন, তাহলে আমার ওয়াজ সার্থক হবে, আমার কথাগুলো আপনারা শুনলে আমল করতে পারলে সার্থক হবে ভাইরা। এই জন্য বলি রে বাবা, মরার কথা স্মরণ করিয়া ব্রেনটাকে পৃথিবীর সব কান থেকে বাদ দিয়া মাহফিলের মধ্যে রাইখা আমার দিকে এক নজরে তাকায়া থাকবেন, আর কানটাকে দেয়া রাখবেন আমার দিক, আর মাথাটাকে চোখগুলো নিচের দিক দেয়া রাখবেন, পাপিষ্ঠ মনে করবেন। দুনিয়ার জমিনে আসমানে নিচে আমার চাইতে পাপিষ্ঠ বান্দা আর কেউ নাই, এমন মনে করে নিজেরে এখন মনে করবেন, ইনস্ট্যান্ট মনে করবেন রে বাবা। ও বান্দাস তাপুস, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ আমি বুঝাচ্ছি রে বাবা, মরণটা কেমন হবে দেখেন, খেয়াল করে দেখেন। ধরেন আপনি মোহাম্মদ খালেদ, আপনার নাম, আপনার নাম খালেদ, খালেদ আজকের মাহফিলে আসলো, বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে দুর্ঘটনাবশত কিংবা হার্ট অ্যাটাক করে মারা গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, কিংবা খালেদ বাড়ির মধ্যে যাইয়া রাত্র যাপন করে ঘুমাইলো, ওয়াজ থেকে যায়া ঘুমাইলো, সকালবেলা মা ডাক দে খালেদ, উঠো রে খালেদ, তুমি ঘুম থেকে উঠো, নাস্তা রেডি হয়ে গেছে। সকাল 8টা বেজে গেল, খালেদ ঘুম থেকে ওঠে নাই। প্রত্যেকটা ব্যক্তি মনে করবেন আমি হলাম খালেদ, আজকের মাহফিলের আমি খালেদ। এবার মা খালেদ রে ডাক দে খালেদ, ঘুম থেকে উঠো, নাস্তা রেডি হয়ে গেছে রে বাবা, ঘুম থেকে উঠো। খালেদের ঘুম ভাঙে না, মা বুধ মনে করে সন্তান রাত্র জায়গা মাহফিল শুই না, বাড়ির মধ্যে আইসা ঘুমাইলো, এই জন্য সন্তান ঘুমাচ্ছে, আমি আর একটু পরে ডাক দেই। এবার বেলা 1টা বেজে গেল, আজান পরে গেল, মা দরজায় নক করে, সন্তান উঠো রে সন্তান, আর ঘুমায় না উঠো। খালেদ সাহেব ঘুম থেকে উঠে না। আমার ভাইয়েরা, আপনি তখন ঘুম থেকে জাগ্রত হন না, কারণ আপনি মরণ, আপনি মারা গেলেন, ঘুমের গলে আপনি মারা গেলেন, মা তো আর বুঝতে পারা নাই,
আসরের আজান দিয়া দিল, মা মনে করতেছে যেহি তো রাত্র 12টা বাজে ঘুম তাই মাহফিল তাই আসলো, সন্তান মনে হয় ঘুমাচ্ছে, সন্তান এবার আরামের ঘুম ঘুমাচ্ছে, মা মনে করতেছে ও বাবা এবার যখন আসর আজান দেই মার মন আর সহ্য হয় না, মার মনে একটা সিগনাল মেরে দিল হাই রে আমার সন্তান তো মনে হয় আর দুনিয়াতে নাই, দরজা ভাঙ্গে আবার দেখে খালেদ সাহেব দুনিয়ার জমিনে আর নাই। সবাই মন দিয়ে দিলটাকে নরম করে, পাথরের হৃদয় আমাদের প্রত্যেকের হৃদয় হয়ে গেল পাথর, এই পাথরটাকে ভায়া নরম করে দিয়া সুন্দর কইরা আমার দিক তাকায় কথাগুলো শুনেন। এবার খালেদ সাহেব মরে গেল, খালেদের মা দরজা ভাঙ্গা ডাক দে খালেদ উঠো, খালেদ সাহেব ঘুম থেকে উঠে না রে বাবা। এবার খালেদ সাহেবের মা হাউ মাউ করে কান্না শুরু করলো, পরে প্রতিবেশীর কাছে সবার কাছে সংবাদ পৌঁছে গেল, সবার কাছে সংবাদ পৌঁছে গেল খালেদ দুনিয়ার জমিনে আর নাই। মসজিদের মাইকের মধ্যে অ্যালাউন্স হয়ে গেল, খালেদ মের জানা যায় 1টা বাজে কিংবা রাত 8টা বাজে কিংবা আসরের নামাজের পর অ্যালাউন্স হয়ে গেল, কিন্তু খালেদ সাহেব নাই। এই জন্য বলতেছি নিজের মরণটাকে নিজে খেয়াল করে মোরাকাবার মধ্যে বসে যান। এবার আপনারা ডাক দেবে খালেদ উঠো, যখন উঠলেন না মাইকের মধ্যে আওয়াজ হয়ে গেল আপনি দুনিয়ার জমিনে আর নাই। আপনার বাড়ির ব্যানারটা আছে, নামটা আছে, সন্তান আপনার নামটা পালন করে, কিন্তু এই মুহূর্তে আপনি দুনিয়াতে আর নাই। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এবার আপনাকে গোসলের জন্য ঘর থেকে বের করা হবে, আপনি কান্না করে দিবেন, চোখের পানি ফলা বুক বসায় কান্না করবেন, এরে সন্তানেরা আমার এই জমিনের মধ্যে আমি মাথার গাম পায়ে ফালাইয়া অনেক কষ্ট করে করে রোজগার করে কামাই করে তোমার তোমরা খাওয়াইছি, ও সন্তান এই বাড়িঘর আমি সুন্দরভাবে বান্দা দিয়ে গেলাম রে, আমারে ঘর থেকে বের করো না আমার ভয় লাগে, ঘর থেকে আমারে বের করে দিও না আমার ভয় লাগে, আমারে ঘর থেকে তোমরা বের করে দিও না। হ্যাঁ আমার বন্ধুরা, আপনার সন্তান কোনো জবাব দিবে না, সন্তানরা কোনো টের পাবে না রে বাবা। এবার আপনার বিবি সাহেবের কাছে বলবেন, ও বিবি আমারে তুমি ঘর থেকে বের করে দিও না রে, আমি তোমার অনেক আদর জামাই ছিলাম, যখন আমি দূরে সফরে ভ্রমণে চলে যেতাম আমার জন্য রাত্র 1টা নয় 2টা নয় 3টা নয় 4টা নয় ফজর পর্যন্ত আমার জন্য বসে থাকবার, স্বামী আসলে আমার নিয়া ঘরে একসাথে তুমি খাইবা আশাবাদী ছিল, আজকে আমার ঘর থেকে বাইর করতে কি মায়া লাগে না, আমার ঘর থেকে বাইর করতে কি তোমার বুক কাঁপে না রে স্ত্রী। এইভাবে আপনার বাড়িগুলিকে আপনি ধৈরা ধৈরা কানবেন, আর নিজের প্রতি নিজে কানবেন আর শোনাবেন, আমার বের করে ওনারে কেউ শুনবে না, আপনার আত্মীয় স্বজন চাচা খালা ফুপু সবার কাছে আপনি অসহায়ের মতো দৌড়াবেন। নবীজি বলছেন যদি এই কান্নার আওয়াজগুলো কোন মানুষ শুনতে পেত, প্রত্যেকটা প্রাণী গরু ছাগল থেকে শুরু করে প্রত্যেকটা মাখলুক তার কান্নার আওয়াজ শুনে, দেখবেন মাঝে মাঝে কবরের মাঝে মাঝে কবরের আওয়াজ আজাব কেমন হয়, মাঝে মাঝে গরু ছাগল দৌড় মারে দড়ি ছিঁড়ে কোনাইসা দৌড় মারে, কারণ জানেননি তারা কবরের আজাব অনুভব করে, কবরের আজাব তারা শুনতে পায়, কিন্তু আমি আপনি মানুষ তাও আমরা শুনতে পাই না, কারণ নবীজি বলছেন যদি কেউ মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজগুলো শুনতো রে বাবা সংসার ছাইরা দিত, বাড়িঘর সব ছাইরা দিত, তার কান্নার আওয়াজ তার কান দেয়া ঢুইকা তার পর্দার ছিদ্র হইয়া ইনস্ট্যান্ট সে মারা যেত, বলেন আল্লাহু আকবার। ইনস্ট্যান্ট মারা যাওয়ার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সিক্রেট থাকে, কোন মানুষ এটা অনুভব করতে পারে না, কথা বলেন কোন মানুষ এটা শুনতে পায় না, কোন মানুষ এটা বুঝতে পারে না। বন্ধুরা আমার এবার খালেদ সাহেবকে কেউ যখন অ্যাকসেপ্ট করে না, সন্তান ফিরাইয়া দিল, তার স্ত্রী ফিরাইয়া দিল, তার চাচাতো ভাইয়েরা ফিরাইয়া দিল, তার আত্মীয় স্বজন সবাই ফিরাইয়া দিল, এবার যখন ঘর থেকে আপনার চারজন মিলা ঘর থেকে বের করবে রে বাবা, এবার আপনি ডাক দেখ করবেন মানুষেরা রে ও নিষ্ঠুর মানুষেরা, তোমরা কি আমারে বুঝো না, তোমরা কি আমার কান্নার আওয়াজ শোনো না রে মানুষেরা, রে মানুষেরা আমারে আস্তে আস্তে ধরো, কারণ আমার শরীর ব্যথা করে আমারে আস্তে আস্তে তোমরা ধরো। এবার আপনারা ধৈরা নিয়ার গুসল মসজিদের খাটটা শোয়াইব, শোয়ায় আপনারা এবার
গরম পানি বরই পাতার গরম পানির জল দিয়ে আপনার ডলতে লাগবো। আপনি বলবেন আমার ধরিও না, আস্তে আস্তে আমার ধরো। মসজিদের খাট আমাদের সবার বাড়িতে আসবে কি আসবে না জোরে বলে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার ঘরে সবার জানা, থাকতে সময় খোদা রহে, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সপেদা, নিজের জীবনটা সপেদা, মিছে জীবনের রংধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খোদা রহে, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সপেদা, নিজের জীবনটা সপেদা। এ ধরার মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে এই ক্রন্দন, ঠিক কিনা জোরে বলেন। এ ধরার মায়া মিছে বন্ধন, ভালোবাসা মিছে এই ক্রন্দন, জীবনের পরিণতি, জীবনের পরিণতি, সবখানে থেমে যাবে মেনে না, মিছে এই জীবনে রংধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খোদা রহে, নিজের জীবনটা সপেদা, নিজের জীবনটা সপেদে, ও বাবা নিজের জীবনটা আল্লাহর কাছে বিলায়া দে। মরণের আগে যদি আপনি রেডি না হতে পারেন, মৃত্যুর সময় আপনি রেডি হতে পারবেন না। আইনামাত কুনু ইদরিকুমুল মউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও বান্দা গাটটি গোসলের সুযোগ পাবে না, তোমার পরিবার থেকে মাফ নেওয়ার সময় পাবে না, ওই দিন তোমার সময় দেওয়া হবে না। এই জন্য বলতেছি রে বাজান, দুনিয়াতে বাসাকালীন নিজের জীবনটা আল্লাহর কাছে সঁপে দেন, তাহলে আপনার জীবন হবে সমর সার্থ। একটু জেগে করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আদেনা বিয়ানা মাওলানা মুহাম্মদ, একা যাইবারে একা, সঙ্গে কেহ যাবে না, মনরে দুনিয়াতে সঙ্গের সাথি আপন কেহ হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদেনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার ওয়াজ কেন আপনারা বুঝছেন কিনা, আমি প্রথম আলোচনা করেছি আমরা কেউ দুনিয়ার জমিনে বাঁচব না, এবং দ্বিতীয়তে বলেছি কবর আমাদের পাঁচটা ডাক দেই, ওই ডাকগুলো আপনি মনে রাখবেন, ওই ডাকগুলা খেয়াল রাখবেন। এবং বলেছি রে বাবা, দুনিয়ার আপন সম্পদ শৈশব বুদ্ধি লোভ লালসা স্ত্রী বাল বাচ্চা পৃথিবীর কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। এবার আসুন, আমরা মরে গেলাম, আপনাদেরকে এতক্ষণ মারলাম, এবার সবাই চোখ সারেন, এবার বাস্তব জগতে পাড়ি দেন, বাস্তব জীবনে আসেন, আমরা এখন রিয়েলিটি লাইফ, এতক্ষণ আমরা মরে গিয়েছিলাম, আপনাদেরকে মরণের ব্যাপারটা বোঝালাম, আপন থাকবে না, সঙ্গীর সাথে কেউ থাকবে না, মৃত্যুর সময় আপনার
চুল পরিমাণ, ইঞ্চি পরিমাণ, সেই সম্পত্তি, বাড়ি গাড়ি, অট্টালিকার সম্পদ কিছুই আপনার সঙ্গে যাবে না, একা একা কবরে যাবেন। এতক্ষণ এটা আপনাদেরকে বোঝালাম, এবার আসুন আমরা কবর থেকে হাশরের ময়দানে চলে যাই। যেহেতু সময় কম, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আমি আমার আলোচনা মূল পয়েন্টে চলে যাচ্ছি। আজকের আলোচনা যে মূল পয়েন্ট, এটা আপনাদেরকে বোঝাবো। কিয়ামত, এটা সবাই বিশ্বাস করেন, না দেখার নাম ইমান, না দেখার নাম ইমান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেরাজের কথা নবী যখন আসা বললেন, নবীয়তের কথা, আবু বকর আমি নবী হিসাবে প্রাধান্য পেয়েছি, আমি নবীয়ত প্রাপ্তি লাভ করেছি, এখন থেকে আমি নবী দিনের দাওয়াত দেওয়া লাগবে। আবু বকর কি বলছিল? না হুজুর, আমি না দেখে মানবো না। বলে নাই, বলে নাই রে বন্ধু, না দেখার নাম ইমান। এই যে কিয়ামত হবে, আমরা কিয়ামতকে দেখি না রে বন্ধু, কিন্তু কিয়ামতের কেমন ভয়াবহ হবে, কিয়ামতের অবস্থাটা কেমন হবে নবীজি বলে গিয়েছেন, অসংখ্য হাদিস দ্বারা বলে গিয়েছেন, এবং অসংখ্য কোরআনের সূরা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন কিয়ামত এমন এমন হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বললাম না দেখার নাম ইমান। মনে করবেন এবার মাহফিলের মধ্যে আসেন, আর কিয়ামতের কথাটা নিজের ব্রেন দ্বারা খেয়াল করবেন। আমি কিয়ামতের আলোচনাটা ঢুকবো, আপনি মনে করবেন নিজ চক্ষে কিয়ামত গুলো আপনি দেখতেছেন। এই যে তুরস্কের মধ্যে কিয়ামতের ভয়াবহতা দেখছেন, কি অবস্থা হয়েছে রে বন্ধু, এইভাবে আপনি মনে করবেন যে কিয়ামত আমি দেখতেছি। নবীজি বলছেন তিনটা সূরা যখন তোমরা তেলাওয়াত করবা, তুমি সোফায় থাকো, চেয়ারে থাকো, বাড়িতে থাকো, রাস্তায় থাকো, ক্ষেত খামারে যেথায় থাকো না কেন রে বান্দা, ও উম্মত আমার, এই তিনটা সূরা যখন তুমি তেলাওয়াত করবা, তুমি মনে করবা আমি কিয়ামত নিজের চোখে দেখতেছি। এর মধ্যে একটা হলো সূরা ইনশিকাফ এবং সূরা ইনফিতার, আরেকটা আছে সূরা জিলজালা। এই তিনটি সূরা যখন আপনি পড়বেন, আপনি মনে করবেন যে আমি কিয়ামত আমার চোখ দ্বারা এখন আমি দেখতেছি। আসুন আমরা কোরআন থেকে, আমার মন গরামত কোনো কথা হবে না, আসুন আমরা কোরআন থেকে পড়ি, এবং কোরআন থেকে কোরআন কি বলছে আমরা জানি এবং অনুভব করি, চোখের দ্বারা অনুভব করি। বিসমিল্লাহির السماء فطر ও বান্দা, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফতর যেদিন ফেটে যাবে, আকাশ যেদিন ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিব তাসরাত, যেদিন নক্ষত্র মণ্ডলীগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বন্ধু। এই আকাশ আমরা যে চোখ দিয়ে দেখি, এই আকাশ না রে বাবা, আকাশ অনেক দূর। আল্লাহ বলেন ইজা সামাউন ফাতরাত, আকাশ যেদিন বিদীর্ণ হয়ে যাবে ও বান্দা, ওয়া ইজাল কাওয়াকিব তাসরাত, যেদিন নক্ষত্র মণ্ডলগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নক্ষত্র মণ্ডল কি? সৌরজগতের মধ্যে 9টি গ্রহ রয়েছে, নেপচুন, বুধ, গ্লাসগো গ্যালাক্সি। সৌরজগতের মধ্যে রয়েছে বৃহস্পতি, ভূত, এইগুলা একটা আরেকটার সাথে চূর্ণ লেগে লেগে ধাক্কা খেয়ে খেয়ে চূর্ণ হয়ে যাবে। আমার এই বাংলাদেশ, আমরা বাংলাদেশের ছোট্ট একটি জায়গার মধ্যে আছি, বাংলাদেশ একটা দেশ, এই দেশের মধ্যে রয়েছে একটা জেলা ব্রাহ্মণবাড়িয়া, আর এই জেলার মধ্যে একটা থানা রয়েছে বানসারামপুর, আর বানসারামপুরের মধ্যে একটি গ্রাম রয়েছে বাহের চর, এই বাহের চরের মধ্যে আমরা এখন উপস্থিত আছি রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, যেদিন নক্ষত্র মণ্ডলীগুলো গলে যাবে, ছিঁড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী একটা নক্ষত্র ভায়া, এই পৃথিবী থেকে সূর্যের আলো যে দেখেন, সূর্যের আলোটা কত মাইল দূরে জানেননি, 9,30,00,000 মাইল দূরে। জোরে বলেন সুবহানাল্লাহ, 9,30,00,000 মাইল দূরে ওই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো
নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রে বাবা। এবং সূর্যের যে দূরত্বটা অর্থাৎ এই পৃথিবী থাইকা, এই পৃথিবীটা হলো একটা ফুটবল মতের মতো, ফুটবলের মতো গোলাকার। একটা ফুটবল যেমন গোলাকার, পৃথিবীটা হলো গোলাকার, এমন ফুটবলটা পৃথিবীর সূর্যের চারদিকে এইভাবে ঘুরে, সূর্যের চারদিকে পৃথিবীটা এইভাবে রাউন্ডে ঘুরে, এইভাবে যে ঘুরে আমার ভাইয়েরা, পৃথিবীটা একটা গ্রহ। এমনভাবে বৃহস্পতি রয়েছে, বুধ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, এই নক্ষত্রগুলো একটার একটার সাথে ধাক্কা খেলে কেমন হবে একবার অনুভব করে দেখেন। দুইটা কাচের জগ যদি দুই হাতের মধ্যে নিয়ে শক্তি দিয়ে যদি এইভাবে বাড়ি দেন, একটা আরেকটার সাথে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনভাবে একটা গ্রহ আরেকটা গ্রহর সাথে লেগে লেগে এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার সূর্য থাইকা তারা হলো দুই দশমিক ফাইভ বিলিয়ন কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2.5 কিলোমিটার অর্থাৎ 2000 দূরত্ব, 2000 কিলোমিটার বড় সূর্য থেকে একটা তারা। আল্লাহর তারা অসংখ্য রয়েছে এই যে আকাশের মধ্যে, দেখেন অনেক তারা আছে বন্ধু। এই যে সূরার মধ্যে আল্লাহ তারাগুলোর স্মরণ করাইয়া দিলেন, আগেকার রাস্তার মানুষেরা মরুভূমিতে হরতো, এই ঘড়ি ছিল না, এরকম ঘড়ি ছিল না, টাইম মাপার কোনো যন্ত্র ছিল না, এইভাবে কি করতো, তারা দেখে দেখে রাস্তা ম্যাপ করতো, তারা দেখে দেখে বিমান পরিচালনা করতো। এখনো যদি বিজ্ঞানীরা ঠেকে যায়, এখনো যদি আপনার প্রযুক্তিগতভাবে ঠেকে যায়, তারা দেখে দেখে বিমান পরিচালনা করা হয়। এমন এমন একটা তারা সবচেয়ে যে ছোট তারাটা আল্লাহ প্রক্সিমা সেন্ট্রয়, সবচেয়ে যে ছোট স্মলেস্ট স্মলেস্ট সবচেয়ে যে ছোট তারকাটা, ওই তারকাটা সূর্যের চাইতে 2.5 বিলিয়ন কিলোমিটার বড়। 2000 কিলোমিটার এত বড়, অর্থাৎ একটা সূর্য চাইতে একটা তারা এত বড় 2000 গুণ। আপনি তারার মধ্যে এরকম সূর্য 2000 রাখতে পারবেন। আবার পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে কত, 9-13 লক্ষ মাইল বড়, কত আর দূরত্ব হচ্ছে 9-30 লক্ষ মাইল। মনে রাখবেন, মনে রাখতে হবে, ভূগোলের পড়া ক্লাস 9 আমরা পড়ছি, কোথায় ক্লাস 9 আমরা পড়েছি, এখনো আছে, আপনারা দেখে নেবেন। এই তারা, এই তারা থেকে আবার ব্ল্যাক হোল, সবচেয়ে বড় সব গ্রহগুলো যদি ব্ল্যাক হোলের ভিতরে চলে যায়, একটা বাচ্চা চকলেট যেভাবে মুখে যদি চুষে খেয়ে ফেলে, সবগুলোরে একভাবে টান দিয়ে ব্ল্যাক হোল একাই খেয়ে ফেলবে, এর চেয়ে আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর সৃষ্টিকুলের বাইতুল মাবুর ফেরেশতাদের বাড়ি, এরপর হচ্ছে আল্লাহর আরশ, আরশের পর হচ্ছে আল্লাহর কুরসি, কুরসির পর হচ্ছে আল্লাহর 70,000 নূরের তাজাল্লি, আর এক একটা নূরের তাজাল্লি চাদর, এক একটা নূরের চাদরের পৃথিবী থেকে আর 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নক্ষত্রগুলো যদি একটা আরেকটার সাথে বাড়ি খায়, অবস্থাটা বুঝেন কেমন লাগবে। এই জন্য নবী বলেছেন, উম্মাত তোমরা যখন সূরা ইনফিতর তেলাওয়াত করবা, কিয়ামতের কথা মনে মনে ভাববা, যখন তেলাওয়াত করবা আর মনে করবা আমার চোখ দ্বারা আমি কিয়ামত দেখেছি। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন, জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াখরাজাতিল আরদু আসফালাহা ওয়াক্বালাল ইনসানু মালাহা। পৃথিবী যেদিন তার কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যেদিন থরথর করে কেঁপে উঠবে রে বান্দা। এই যে তুরস্ক সিরিয়ার মধ্যে দেখলেন, মাত্র 46 সেকেন্ডের একটা ভূমিকম্প হলো, লন্ডভন্ড হয়ে গেল। আজ পর্যন্ত দেখলাম যে 40,000 মৃতদেহ উদ্ধার হয়েছে। আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে জান্নাত নসিব করে, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা অনেকে মরে গিয়েছে, অনেকে বিল্ডিং এর চাপা নিচে এখনো আছে। আজকে 9 দিন হয়ে গেল, 9 কিংবা 10 দিন হয়ে গেল, 40,000 মৃতদেহ উদ্ধার হয়েছে। ও বান্দা, মাত্র 46 সেকেন্ড একটা ঝাঁকুনি দিলাম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালের মান নাম আরেকটা নাম আছে জালাহা, কাপুনি থরতরি
বান ফ্ল্যাশ বুম যেমন ঠাস করে ফেটে যায় এমন ভাবে থর থর করে কাঁপবে। 46 সেকেন্ড অল্প সময়, 46 সেকেন্ড দিল 10টা প্রদেশ আমাদের বাংলাদেশের মতো এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে আর বেশি বড় হবে এরকম এক একটা প্রদেশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এর মধ্যে ওদের তিন নম্বর যে প্রদেশটা গাজিয়ান্তেপ ওইখানে এখনো 26,000 লোক নিখোঁজ, পরিচয় আইডেন্টিফাই করা দেখা যায়। 26,000 লোকের এখনো খোঁজ পাওয়া যায় নাই, তার মানে তারা বিল্ডিং এর নিচে চাপা আছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে তাদের পরিবারকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমার ভাই মুসলমান, তারা মুসলমান, তারা তুরস্কে যেহেতু কি হয়েছে, আমরা বাংলাদেশ থেকে অনেক সেনাবাহিনীরা গিয়েছে, অনেক গভর্নমেন্ট থেকে অনেক লোক গিয়েছে, ফায়ার সার্ভিস গিয়েছে। আল্লাহ তারা যেন সুন্দরভাবে কাজ পরিচালনা করে মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরে আসতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, ও বান্দা যেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, থরথর করে যেদিন জমিনকে পড়বে, ওয়াল আখ ওয়া আখরাজাতিল আরদু আসফালহা, জমিন যেদিন তার বোঝাগুলোকে বের করে দিবে, জমিন যেদিন তার বোঝা বের করে দিবে। বোঝা মানে কি বন্ধুরে? আবার সূরা ইনফিতরে ঢুকে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত, ও বান্দা যেদিন সাগরের ঢেউগুলি উদ্বেলিত হবে, সাগর থেকে বুম ব্রাস্ট হবে, সাগর থেকে যেদিন আগুন বের হবে, সাগর যেদিন পানিগুলো উদ্বেলিত হবে, একটা ঢেউ আরেকটা ঢেউর উপরে গিয়ে পড়ে যাবে রে বান্দা। ওয়াইজাল কুবুরু বুসিরাত, যেদিন পৃথিবী তার কবরগুলোকে বের করে দিবে। ভাইয়ারা আমার বন্ধুরা, এই যে মানুষগুলো মরে গেল, আপনার দাদা আমার দাদা মরে গেল, আমার দাদার দাদার আগের মানুষগুলো মরে গেল, এদেরকে আবার আস্তে আস্তে আল্লাহ কিয়ামতের দিন বের করবে। সূরা তোহার আয়াত নাম্বার 55 মনে রাখবেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বানাইলাম আমি আল্লাহ, আবার তোমারে এই মাটি থেকে বের করব। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার আল্লাহ বলেন ওয়াইজাল কুবুর বুসিরাত, যেদিন কবর গুলোকে ঠেলে ঠেলে বের করা দেওয়া হবে, একটা কবরও রাখা হবে না, প্রত্যেকটা বুঝা বের করে দিবে। তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, যত খনি আছে ওই দিন সব বের করে দিবে, একটাও রাখা হবে না, ঠেলে ঠেলে বের করে দিবে। আবার সূরা জিলজালা যান। ক্বালাল ইনসানু মালাহা, ধরেন আপনার এখন কিয়ামত শুরু হয়ে গেল, আপনারা বলবেন হাই রে দুনিয়ার কি হলো, জমিন কেন ভাবে থর থর করে কাঁপতেছেন, জমিনের কি হলো? জমিন সেদিন থর থর করে কাঁপবে। আল্লাহ বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, তোমার খবর তুমি জানায় দাও, তোমার পরিচয় তুমি বৃত্তান্ত শুরু করে দাও, তোমার ডিসক্রিপশন তুমি স্টার্ট করে দাও, তোমার পরিচয় তুমি দিয়ে দাও। বান্দা খবর দিবে ওই দিন, খবর দিবে, খবর আখবার, খবর দিবে রে ভাইয়া। আমার ভাই জেনারা, এই জন্য বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই, যেথায় যান না কেন মহান আল্লাহর দুনিয়াতে থাকা লাগবে। ভাইয়ের আমার বন্ধুরা, এরপরে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আবার বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, বান্দা যা আগে রেখে এসেছে, যা পিছনে রেখে এসে, সব সম্বন্ধে বান্দা পরিজ্ঞাতি হবে। বান্দা তখন বুঝতে পারবে রে হাই রে কিরা করে আসলাম। আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, বন্ধুগণ আমার, এই আয়াতটা সূরা ইনফিতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত।
আয়াতটা মনে রাখবেন, সূরা ইনফিতরের ৬ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এ মানুষ, কোন জিনিসটা তোমার দয়াময় আল্লাহ থেকে তোমার দূরে সরায় রাখলো? কার মাদারে সাজদা দিয়ে মুশরিক হইলা, ওই গিয়া তুমি পয়রা রইলা রে বান্দা? কোন জিনিসটা তোমার দয়াময় আল্লাহ থেকে বিতাড়িত করে রাখলো, প্রতারিত করে রাখলো রে বান্দা? কোন জিনিস থেকে আমার কাছ থেকে তোমার ডিভাইড করে রাখলো, আলাদা করে রাখলো? ও বান্দা রে, الذي خلقك فسواك فعدلك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তোমাকে আকৃতি দিয়েছেন, সৃষ্টি করেছেন, ও বান্দা, فسواك فعدلك, এবং সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন। তোমার শুধু সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয় না, তোমার শুধু সৃষ্টি করে নেই রে বান্দা। একবার ভেবে দেখো, যেদিন তুমি এমব্রয় ছিলে, ব্রণ ছিলে, ব্রণ, তুমি দুনিয়ার জমিনে কিছুই ছিল না, দুনিয়ার জমিনের কিছুই তুমি জানো না। একটা ব্যাংক, কোনো ব্যাংক সাদা পানির মধ্যে কালো হয়ে এভাবে নাচানাচি করে, ব্যাংকটা কিছু বুঝে না। ও বান্দা, তুমি ব্যাংকের মতো ছিলাম, একটা ব্যাংকের কোনো বাচ্চা তুমি ছিলাম। বান্দা রে, তোমারে আমি তোমার মা বাবার মাধ্যমে আমি তোমার মায়ের রহমের মধ্যে তোমার ঢুকাইয়া দিলাম, ব্রণ বানায় দিলাম। প্রথম ৪০ দিন পর হইল, প্রথম ৪০ দিনে তোমার আমি একটা গুচ্ছের টুকরা বানায় দিলাম, আকৃতি কোনো ছিল না। এরপরে ৪০ দিন চলে গেল, তোমার আমি সিলিকন দিলাম, কঙ্কাল দিলাম, হাড় দিলাম, ভিতরে হাড় দিলাম। এরপরে ৪০ দিন চলে গেল, তোমার আমি প্যাকেটিং করলাম, চামড়া দিয়া প্যাকেটিং করলাম। এইভাবে ধারাবাহিক ভাবে বান্দারে তোমার হাত দান করলাম, চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইলাম। ও বান্দা, শ্বাস প্রশ্বাস ফলাইছি, ফুসফুস দিতেছে। একজন মানুষের যদি ফুসফুস না থাকে, এক সেকেন্ডও সে বাঁচতে পারবে না। ও বের আমার বন্ধুরা, আপনি যখন ঘুমায়া যান, আপনার হাত পা নড়াচড়া করতে পারে না। আপনি ঘুমায় গেলেন, কিন্তু আপনার ফুসফুসে যে নাক শ্বাস প্রশ্বাস নেন, আপনার শ্বাস প্রশ্বাস কখনো ঘুমায় না। যদি ঘুমায়া যায়, আপনিও ঘুমায়া যাবে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোমার সৃষ্টি করে শুধু ছেড়ে দেই নাই, সমন্বস্ত করেছি, সুটান করে বানাইছি। এবার তোমার হাত দান করলাম, কলিজাটা দান করলাম, তিন কেজির কলিজা। ও বান্দা, ফুসফুস দান করলাম, দুইটা যকৃত কিডনি তোমার দান করলাম, যে একটা একটা কিডনির দাম কোটি টাকা দিয়ে কোথাও পাই বানের বান্দা। ও বান্দা, তোমার এই কিডনি গুলো কলিজা গুলো আমি আল্লাহ বাইরে দেই নাই, যদি বাইরে দিতাম কাওয়াই লইয়া দরমার তো, যদি ফুসফুস বাহিরে দিতাম মুরগাই ঠোর মারত, পোকা মাকড় সে তোমারে আক্রায় ধরত। ও বান্দা, তোমার কলিজাটা যদি বাইরে দিতাম প্রাণীকুল তোমারে খেয়ে ফেলত। এত আদর করে বানাইলাম, একটা জিনিস আমি বাইরে দেই নাই, সবগুলো তোমারে ভিতরে দিয়া প্যাকেটিং করে সুন্দর করে বানাইলাম। ও বান্দা, চলার জন্য দুইটা সুন্দর পা দান করলাম, বাচ্চার জন্য জীবন দান করলাম, যেটাকে বলা হয় হায়াত, এবং তোমারে আমি আল্লাহ জবান দান করলাম, কথা বলার জন্য মুখ, সুন্দর একটা মুখ দান করলাম। সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বায়ান শিখাইলাম বায়ান। ও বান্দা, রাস্তার একটা বোবা মানুষের দিক তাকাও, বোবা ব্যক্তি আউ করে, তার কথাগুলো বোঝা যায় না, তার আমি জবান দান করছি কিন্তু বয়ান শেখাই না রে বান্দা। আর তুমি তোমার কথাগুলো উপলব্ধি দিয়ে, তোমার মনের মন খুলে, দিল খুলে কথাগুলো বলতে পারো, রেস্টুরেন্টে গিয়ে বলতে পারো আমার চিকেন ফ্রাই দেন, রেস্টুরেন্টে গিয়ে বলতে পারো আমার
নেহারি দেন, রুটি দেন, এইগুলা মনের আবেগগুলা তুমি পরিষ্কারভাবে বলতে পারো। এটাকে বলা হয় বায়াত। আর একজন বোবা ব্যক্তি যে রাস্তার মধ্যে আউ করে, ওটারে বলা হয় জবান সবারে দিছে, জবান দিয়া কথা বের হয় না, বয়ান যেটা হয় স্পষ্ট যেটা বলতে পারো, এটার নাম হলো বয়ান। আল্লাহ আমাদের সকলকে বয়ান শিখাইলেন, বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, এবার তোমার মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ আস্তে আস্তে তোমার পরিচালনা করলাম, তামাম দুনিয়াটা আমি আল্লাহ বানাইলাম, 7 আসমান 7 জমিন এই যে নক্ষত্র গ্রহ সব কিছু বানাইলাম 6 দিনের বান্দা। আর তোমার মধ্যে একটা নক্ষত্র ছোট মানুষ, তোমার মধ্যে একটা ছোট মানুষ, এই মানুষটাকে আমি আল্লাহ বানাইতে 10 মাস সময় দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, 10 মাস সময় নিয়েছে আপনাকে বানাতে, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস সময় নিয়ে আস্তে আস্তে তিলে তিলে করে আপনারে সুন্দর করে আল্লাহ বানাইছে। এরে বান্দা, শুধু তাই করি না ভাই, তোমার জবান দ্বারা আমি আল্লাহ তোমার মায়ে যা খাই তা তোমার নাভি দিয়া আমি আল্লাহ ঢুকাইছি, কারণ জবানটা হলো পবিত্র, মহিলা রক্তগুলো আমি আল্লাহ তোমারে মুখ দ্বারা ঢুকাই নাই রে বান্দা, আমি আল্লাহ মহিলা রক্তগুলো নাভির মাধ্যমে তোমার পেটের মধ্যে দিয়া তোমারে কন্ট্রোল করেছি, তোমার জীবন পরিচালনা করাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, দেখছে এই জবান এত পবিত্র, মায়ের রক্ত মাংসগুলো আপনি খাবার খাইছেন, ইনডাইরেক্ট খাইছেন, ডাইরেক্ট খান নাই, নাভি দিয়ে আল্লাহ তাআলা আপনারা খাওয়াইছে, তাহলে আল্লাহ আপনারা কত ভালোবাসছে। সূরা তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খায় বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান করে বানাইলাম, সূরা তিনের মধ্যে আল্লাহ বললেন সবচেয়ে পৃথিবীর যত দেখছো প্রাণীকুল দেখো যা কিছু দেখো রে বান্দা, সবচেয়ে সুন্দর অবয়তম স্রোত আমি আল্লাহ তোমার দান করলা, ও বান্দা এবার তোমার মায়ের গর্ভ থেকে জল বের করলাম, একটা ফুলকা বের করলাম, তারপর প্রথম তোমারে বের করলাম, এরপরে জল বের করলাম, এরপরে ফুল বের করলাম, এত সুন্দর করে প্যাকেটিং করা লেমিনেটিং করে তোমার আমি বের করলাম, এত যত্ন সহকারে বানাইলাম, কিভাবে তুমি আমার কাছ থেকে মাগর রাখবে রব্বিকাল করিম, কিভাবে আমার কাছ থেকে তোমারে দূরে সরায় রাখলো, কোন জিনিসটা আমার কাছ থেকে তোমারে আলাদা করে রাখলো রে বান্দা। রে বান্দা শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আইসা তোমার মুখের জিব্বা পাতলা, স্লিম একদম স্লিম, পাতলা জিব্বা দিয়া গরম খাবার তুমি খাইতে পারবে না, পাতলা জিব্বা দিয়া তুমি এমন কোন খাবার খেতে পারবে না যা তোমার পেটে সহনীয় হবে রে বান্দা। আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে, মায়ের বুকের মধ্যে দুই সাইড দুইটা মেশিন ফিট করে দিলাম, যেই মেশিনগুলো কোনো বৈজ্ঞানিক ফিট করতে পারবে না, যেই মেশিনের দুধগুলো কোনো বৈজ্ঞানিক ফিট করার ক্ষমতা নাই, যেই মেশিনগুলো আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইলাম, ঠান্ডাও দিলাম না গরমও দিলাম না, বেশি গরম দিলে তোমার ঠোঁট পড়ে যাবে রে বান্দা, জিব্বা পড়ে যাবে, আবার বেশি ঠান্ডা দিলে তোমার ঠান্ডা সর্দি ধরে তুমি অসুস্থ হয়ে যাবে রে বান্দা, বেশি গরম দিলাম না রে বান্দা আবার বেশি ঠান্ডাও দেই নাই, যেইভাবে রাখার দরকার যেইভাবে রাখলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তুমি আস্তে আস্তে বড় হতে পারবা, ঠিক তেমন গরম করে তোমার মায়ের বুকে দুটা মেশিন ফিট করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ ভালোবাসে না আমায়, আপন স্বার্থের তোরে আমার মা ভাষণ ভালো হৃদয় উজার করি, কেউ কি আছো এই ভবেতে মায়ের মতো আপন হবে আছল দিয়ে মুছবে আমার দুঃখ যাতনা, জান্নাতের ফুলের চেয়ে সুন্দর আবার মা
ফুলবাগানে ফুলের চেয়ে সুন্দর আমার মা। ও বন্ধু বন্ধুরা আমার বাবার লবণে, ও বান্দা এবার তোমার মার মাধ্যমে আমি তোমার লালন পালন করাইলাম। বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, ও বান্দা পরিচালনা করার জন্য হাতগুলো আস্তে আস্তে আমি বড় করলাম, ব্রেনের মধ্যে আমি বুধ শক্তি দান করলাম, বুঝার মতো ক্ষমতা দান করলাম, লেখাপড়া করার জন্য আমি আল্লাহ তোমার আইলাম দান করলাম, জ্ঞান দান করলাম। বান্দারে এতগুলো নিয়ামত দেওয়ার পর এত সুন্দর করে বানায়া কার কাছ থেকে, দয়াময় আল্লাহর কাছ থেকে ভুলে গিয়া কার দরবারে তুমি পড়ে আসো, কোথায় পড়ে আসো রে বান্দা, কার কাছে গিয়ে আসো, কোন জিনিসটা আমার কাছ থেকে তোমার দরে সরা রাখলো। এই কথাটাই সূরা ইনফিতর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কোন জিনিসটা আমার কাছ থেকে তোমার দূরে সরায় রাখলো। যেহেতু মা বাবার কথা আসছে আমি সংক্ষিপ্তে বলে দেব, মা বাবার কথাটা একটু বলি, আজকের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে বাবা মার সাথে অন্যায়কারীমূলক আচরণ করে, অন্যায়মূলক আচরণ করে, বাবা মাকে সম্মান দিতে চায় না, সন্তান বাবাকে সম্মান দেয় না, বাবার বিরুদ্ধে কথা বলে, এমনও সন্তান আছে গো মাকে সম্মান দেয় না, বাবাকে সম্মান দেয় না, এমন সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, এবং আমার নবী তাদের ব্যাপারে কঠোরভাবে কথা বলে গিয়েছে। বুখারীর 5970 নম্বর হাদিস, ঘটনাটা মনে রাখবেন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটিকে নবীজি? আমার নবী বললেন, এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, দুনিয়ার যেখানে থাকেন না কেন ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। নবীজিকে বলালে সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি গো নবীজি? আমার নবী বললেন বিররুল ওয়ালিদাইরি, তোমার মা বাবার খেদমত করা, বাবা মার খেদমত করা, মা বাবার সাথে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা যাবে না, মা বাবাকে অসম্মান করে কথা বলা যাবে না। সূরা ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ বলেন, 23 নং আয়াত মনে রেখে যান, অকদা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিলওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ও বান্দা মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলবা, আমি রবের পর মা বাবার স্থান, এমন বাসা ব্যবহার করবা না, এমন কথা ব্যবহার করবা না যেই কথাগুলো মায়ের কলিজার মধ্যে আঘাত লাগতে পারে, এমন বাসা ব্যবহার করবা না যেই ভাষাগুলো বাবার কলিজার মধ্যে আঘাত লাগতে পারে, এমন শব্দ ব্যবহার করবা কওলান কারীমা, সম্মানজনক কথা বলা লাগবে, সম্মান দিয়ে কথা বলা লাগবে। ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা আমার বাবা আপনার দরবারে কুরবানি হোক, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার নিকট হকদার ব্যক্তি কে, সবচেয়ে হকদার ব্যক্তি কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, সুম্মা মান, তারপরে কে কোনো বিজি? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে কোনো বিজি? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা আবুকা, তোমার বাবা। নবীজি তিনবার মায়ের কথা বললেন এবং একবার বাবার কথা বললেন, এখানে আমি সমাপ্ত করে দিব।
কোন একদিন সময় পাইলে এটা নিয়ে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার এই আলোচনা থেকে অল্প কিছুক্ষণ আলোচনা করলাম, এর মধ্যে যে কথাগুলো বললাম আমি এবং আপনারা সবাই যেন ইবাদত করতে পারি, আমলে পরিণত করতে পারি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমার কথা বলতে গিয়ে টাগ অফ স্লিপ যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে খবর ক্ষমার নজরে দেখবেন, ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ আমাকে ক্ষমা করে দিবেন ভুল ভ্রান্তি হলে। এবং ভুলগুলো আমাদের স্মৃতিপট থেকে আল্লাহ মুছায়া দেখ, ভুলায়া দেখ, বলেন আমিন। ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।